তাদের একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্যই আজকে জনগণের উপর স্টিম রোলার চালাচ্ছে। আমাদের এই গণতন্ত্রের মাতা, যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন তার উৎসর্গ করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে তাকে গৃহে অন্তরীণ করে রাখা হয়েছে এবং এখনও অত্যন্ত অসুস্থ অবস্থায় তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। 35 লক্ষ মানুষের ওপরে বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং এখনও যখন আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি জ্বালানি তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং যখন আমরা আন্দোলন করছি আমাদের জন আমাদের যে ভোলাতে যারা মারা গেছেন তাদের হত্যার বিরুদ্ধে এবং নারায়ণগঞ্জে শাওন মারা গেছে তার হত্যার বিরুদ্ধে এবং সমস্ত মামলা মোকদ্দমা আবার দেওয়া হচ্ছে মিথ্যা মামলাগুলো তার বিরুদ্ধে যখন আন্দোলন করছি তখন আবারও এই সরকার তার পুলিশ বাহিনী এবং তাদের যে সন্ত্রাসী বাহিনী আছে আওয়ামী লীগের তাদেরকে দিয়ে অত্যাচার নির্যাতন করে হাজার হাজার লোকের বিরুদ্ধে ঠিক আগের মতো আবার সেই অজ্ঞাতনামা নাম দিয়ে তারা মামলা করছে, যেটা দিয়ে আবার তারা বাড়ি বাড়ি যাচ্ছে, মানুষের অত্যাচার করছে, নির্যাতন করছে। এই ভয়াবহ একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, পুনরুদ্ধার করবার জন্যে, মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্য আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। আমরা বিশ্বাস করি এই লড়াইয়ে আমরা এই ভয়াবহ দানবীয় কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে সক্ষম হব। বাংলাদেশের অর্জ এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি আপনার 153 কিউসেক পানি কোশিয়ারা নদীর, এছাড়া এখন পর্যন্ত আমরা আপনার দৃশ্যমান কোনো অর্জন দেখতে পাইনি। বরঞ্চ যেটা দেখতে পাচ্ছি $500 মিলিয়ন একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে যানবাহন কেনবার জন্য ভারতের সঙ্গে, ভারতের কাছ থেকে। আর আপনার বলা হয়েছে যে সীমান্তে হত্যা জিরোতে আনা হবে, যেদিন এই কথা বলা হয়েছে সেই দিনই দিনাজপুরের সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে আর দুইজন নিখোঁজ হয়েছে। এই হচ্ছে প্রাপ্তি, আমাদের দৃশ্যমান প্রাপ্তি, আমরা এইগুলোই দেখি। আর দেখেছি আপনার যে অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলা হচ্ছে, আপনার তাদের ভালোবাসা প্রেম নিজের মধ্যে সেইগুলোর কথাগুলো খুব জোরে জোরে বলা হচ্ছে, সেটাই আমরা বুঝতে পেরেছি। আমরা অত্যন্ত গভীরভাবে শোকাহত, আমরা ইতিমধ্যেই শোক জানিয়েছি। আমরা মনে করি যে তিনি একজন কিংবদন্তির রানী ছিলেন, অর্থাৎ রয়্যাল যে আপনার প্রশাসক হিসাবে ছিলেন ব্রিটেনে, তিনি একটা ঐতিহ্য, দীর্ঘকালের একটা ঐতিহ্য আজকে চলে গেল, প্রায় 70 বছরের একটা তার যে রাজত্ব। কিন্তু এই রাজত্বের মধ্যে আমরা যেটা দেখেছি হচ্ছে যে গণতন্ত্রের যে বিকাশ, গণতন্ত্রের যে রক্ষণাবেক্ষণ, গণতন্ত্রকে যে সুরক্ষা করা যায় তার শাসন আমলে, সেটা আমরা ব্রিটেনে দেখেছি এবং তার ছায়াও পৃথিবীর রাজনৈতিক গণতান্ত্রিক যে বিশ্ব পরিমণ্ডল সেখানে ছড়িয়ে পড়েছে।